ছাত্রলীগ যা শুরু করেছে, আমার কাছে মনে হয় অনেকটা পুলিশ অথবা প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের ক্ষমতাটা মোটামুটি তারাই নিয়ে নিচ্ছে। যেমন ধরেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম ইফতারের ঘটনা নিয়ে, ঠিক আছে, তারপর আমরা দেখলাম রাজশাহী ইউনিভার্সিটিতে ইফতারের প্রোগ্রামের যে আহ্বায়ক ছিলেন তাকে ধরে নিয়ে গেল। মানে এটা তো রীতিমতো ধরেন একেবারে কি বলা যায়, মানে তাদেরকে এই দায়িত্ব কে দিয়েছে? কিছু শিক্ষার্থী, এটা তো ইফতার তো এটা আজকের একদিনের না, গত বছর হয়েছে, এর আগের বছর হয়েছে, প্রত্যেকটা বছর শিক্ষার্থীরা একসাথে ইফতার করে। হয়তো তখন এটা এত মানে সোশ্যাল মিডিয়ায় এত আলোড়ন তৈরি করে নাই, হয়তো ইফতার আয়োজন নিষেধ করেছে, যেমন সাস্টে যে নোটিশ এসেছে, তারপর অন্যান্য কয়েকটা ইউনিভার্সিটিতে নোটিশ এসেছে, তারপরে হচ্ছে শিক্ষার্থীরা একটু জোরালোভাবে এবার রাগ ঢাক করে আয়োজন করছে। এখন এটাকে দমানোর কোনো বিষয় আছে? আমি তো আমার সাধারণ নলেজ এটা ধরে না, বুঝে আসে না। সিয়াম সাধনার মাস, রমজান মাস, সারাদিন রোজা রেখে তারপর ইফতার করছে একসাথে বন্ধু বান্ধব অথবা একসাথে শিক্ষার্থী যারা আছে, একই ক্লাসরুমে যারা পড়াশোনা করে, একই ব্যাচের যারা আছে, একই ইউনিভার্সিটির যারা আছে, করতেই পারে, যাদের সাথে সম্পর্ক ভালো সবাইকে অনুরোধ করতে পারে আসেন আমরা একসাথে ইফতার করি, হতেই পারে। কিন্তু এইভাবে মানে কেউ না কেউ তো আয়োজন করবে, তাই না? কেউ না কেউ তো এই বিভিন্ন প্রোগ্রামের আয়োজকের দায়িত্বে থাকবে, তাই না? এখন তাদেরকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে? তারা আমার কাছে মনে হচ্ছে মানে একটা ভয় কাজ করে তাদের, যে এইসব ইফতারের আয়োজনের মাধ্যমে কেউ কোনো সংগঠিত হচ্ছে কি না, কেউ কোনো সরকার বিরোধী কোনো আয়োজনে মানে কোনো, আসলে আমি বুঝি না সাধারণত এগুলো ইফতার। এখন একটা সময় তো পরে দেখা যাবে যে নামাজ একসাথে পড়ে, ঠিক আছে, একসাথে নামাজ পড়ে, এখনো তো মানুষজন একত্রিত হয়, তাই না? তখন সেখানেও কি বাধা আসবে?